এই তো আমরা গুড মর্নিং, আমরা সকাল হয়ে গেছে, এবার আমরা যাবো পূর্বাস্থলী। এর সাথে আছে আমার রিতিয়াজ ভাই। আজকে প্রচুর ঠান্ডা, গাড়ি নিয়ে বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম, ক্যামেরা সাথে নিয়ে নিলাম। সেখানে সারা দিনটা আমরা পাখিদের সাথে কাটাবো, পাখিদের সুন্দর সুন্দর ছবি তুলব। পূর্বাস্থলী আমাদের হাওড়া থেকে 120 কিলোমিটারের রাস্তা। আমরা 120 কিলোমিটার বাইক চালিয়ে পূর্বাস্থলী পৌঁছাব। পূর্বাস্থলী জায়গাটা খুবই সুন্দর, সাথে থেকো, আসো পূর্বাস্থলীটা তোমাদের দেখাই। আমরা পূর্বাস্থলী পৌঁছে গেছি, চলো আসো 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 চলো। আমরা এখন নৌকায় উঠে গেছি, এবারে আমরা ক্যামেরা ফ্যামেরা রেডি করি, হেলমেটটাকে একটু ভালো করে যত্ন করে রাখতে হবে। নৌকা করে কিছুটা যাবার পথেই আমাদের সাথে দেখা হলো রেড ক্রিস্টেল পোচার্ড, এর বাংলায় রাঙামুড়ি ভূতি হাঁস বলি আমরা। এই প্রজাতি পাখিকে ডুবুরি হাঁসও বলে। পাখিটি ভারত, বাংলাদেশ এছাড়া ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাসন, প্রায় 30,60,000 বর্গ কিলোমিটার। আমাদের দেশে পরিযায়ী পাখি যে সমস্ত আসে, হাঁস প্রজাতি পাখিদের মধ্যে এই পাখিটি সবচেয়ে বেশি সুন্দর, রেড ক্রিস্টেল পোচার্ড। এদের লম্বা 53 থেকে 57 সেন্টিমিটার। খাদ্য হিসাবে এরা ব্যবহার করে জলের পোকামাকড় ও শাকসবজি ইত্যাদি। এদের নাম সরাল, ইংলিশে নাম লেসার উইজলিং ডাক। শীতের আকাশে দল বেঁধে এদেরকে উঠতে দেখা যায়। এদেরকে জলাশয়ে ভূমিতে লক্ষ্য করা যায়। এদেরকে দল বেঁধে ঝাঁকে একসঙ্গে থাকতে দেখা যায়। এরা জলের পোকামাকড়, শামুক, কচুরিপানা খেয়ে এরা জীবনযাপন করে। এটিকে আমরা সবুজ বাঁশপাতি বলি, এর ইংলিশে নাম গ্রিন পিটার। এটি ছোট আকারের পাখি, এর গায়ের রং উজ্জ্বল সবুজ বর্ণের, লম্বায় প্রায় 8 ইঞ্চি গড়ন। এদের গায়ের রং উজ্জ্বল সবুজ রঙের, তবে মাথার দিকে
রয়েছে সোনালী রঙের পালক। দুই চোখের পাশে রয়েছে কাজল রেখা যা মাথার সাথে মিশে গেছে। আবারও এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিয়ে অল করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।